नमस्कार বন্ধুরা, উর্মি মস্তিয়া রেসিপি চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পুরুলিয়ার একটা বিখ্যাত রেসিপি, ভাবরা রেসিপি। এই ভাবরা রেসিপিটা কিভাবে বানাতে হয় সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে এই ভাবরাটা বানিয়েছি। তার আগে বলে রাখি, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিতে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমি ভাবরা ভাজা বানানোর জন্য কী কী আমার উপকরণ লাগছে। ভাবরা বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ মটর বেসন। ভাবরা বানানোর জন্য কিন্তু মটর বেসনের ব্যবহার করতে হবে, ছোলা বেসনের টেস্ট ঠিকঠাক হবে না। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব কুচনো ধনে পাতা 1 চামচ মতো নিয়েছি। তার সঙ্গে লাগবে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি হচ্ছে যেদিকে ফুল আছে সেই দিকটা ছোট ছোট কেটে নিয়েছি আমি, গোড়া দিকটা নেওয়া যাবে না। দিয়ে দেব 1 ছোট চামচ মৌরি। মৌরিটা সঙ্গে লাগবে জোয়ান, ঘষে দিয়ে দেব। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব। ব্যাটার যত ভালো করে ফেটানো হবে ভাবরা কিন্তু তত ভালো হবে। আপনারা চাইলে এখানে খাবার সোডা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে খাবার সোডা ব্যবহার করিনি, আমি গরম তেল ব্যবহার করব। দেখুন আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। বেশি ঘন বা বেশি পাতলা করলে চলবে না, বেশ এরকম হতে হবে, এভাবে যেন পড়ে যায়। এখানে আমি 1 কাপ বেসনে 1 কাপ জল ব্যবহার করেছি। এটা আমার হয়ে গেছে। এরপর ভাবরা কিভাবে ভাজতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ভাজার জন্য এই যে এরকম একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এরকম প্যাকেট নিয়ে নিতে পারেন। এই প্যাকেটের মধ্যে আমি এখন এই ব্যাটারটা ঢেলে নেব। এদিকে আমি তেল গরম করতে দিয়েছি, আর প্লাস্টিকের এই যে এই কোনাটা কাঁচি দিয়ে কেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর বেসনের গোলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। যেভাবে জিলিপি ভাজা হয় ঠিক সেইভাবেই এটা কিন্তু দিতে হবে, পকোড়া মতো দিলে হবে না, কারণ এটা জিলিপির মতোই দেখতে হয়। এটার কিছু তো কারণ রয়েছে, তার জন্য এটা পুরুলিয়ার বিখ্যাত। তো আমি এই দেখুন জিলিপির মতো করে নিয়েছি। এরপর এটা উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি ড্রাই করে ভাজার দরকার নেই, উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। এই দেখুন ভাবরাটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব। এরপর এক এক করে বাকি ভাবরাগুলো ভেজে নেব। আমার এই ভাবরাটাও ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। এ দেখুন এগুলো ভেজে নিয়েছি। এ দেখুন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে কোনোদিন খেয়েছেন কিনা তাও জানাবেন।
রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন আরও একটা রেসিপির সঙ্গে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।